আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখানে কিছু ব্যাটারি দেখতে পারতেছেন, আসলে এগুলো ব্যাটারি না, এগুলো হচ্ছে ব্যাটারি কেচিং। গত কয়েক মাস আগে আমি আলি এক্সপ্রেস থেকে একটা ব্যাটারি কেচিং এনে লিথিয়াম ব্যাটারির মাধ্যমে এই ধরনের ব্যাটারি প্যাক তৈরি করে দেখিয়েছিলাম। তো অনেক ভাই আমার কাছে এই ধরনের কেচিং চেয়েছিলেন এবং ব্যাটারি তৈরি করে বিক্রি করার জন্য অনেকে অনুরোধ করেছেন। তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করা, তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো আপনারা দেখতে পারতেছেন আমি ব্যাটারিটা আগেই তৈরি করে নিয়েছিলাম। এখানে আপনারা যে ব্যাটারিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 12 ভোল্টের 15 এম্পিয়ারের একটা ব্যাটারি প্যাক। আর এই ব্যাটারি প্যাকটা তৈরি করেছি ল্যাপটপের পুরনো ব্যাটারি দিয়ে। যদিও এখানে পুরনো ব্যাটারি ব্যবহার করেছি, সবগুলো ব্যাটারি কিন্তু অনেক ভালো মানের এবং প্রত্যেকটা ব্যাটারি আমরা ক্যাপাসিটি টেস্ট করে তারপর এখানে ব্যবহার করেছি। আপনারা এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা ব্যাটারি 2000 মিলি এম্পিয়ারের উপরে আছে, 2200, 2300, 2400 মিলি এম্পিয়ারের। এখানে মাত্র 12 ভোল্ট 14-15 এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করেছে। আপনারা যদি আরও বেশি এম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে চান তাহলে এই ধরনের কেচিং দিয়েও তৈরি করে নিতে পারেন, চাইলে আরও বেশি এম্পিয়ারেরও নিতে পারেন। এখানে আর একটা কথা বললেন আর কি, অনেকেই আপনারা ল্যাপটপের পুরনো ব্যাটারি দিয়ে আপনারা ব্যাটারি প্যাক তৈরি করেন কিন্তু এগুলোর কোনো ক্যাপাসিটি টেস্ট করেন না। এখানে যেই মিটারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লিটোকলা ব্র্যান্ডের একটা চার্জার। আমরা এই চার্জার দিয়ে প্রত্যেকটা ব্যাটারি আমরা আগে চেক করি, ক্যাপাসিটি টেস্ট করে তারপর আমরা ব্যাটারি প্যাক তৈরি করি। আপনারা আমার এখানে অনেকগুলো ব্যাটারি দেখতে পারতেছেন, আরও ব্যাটারি আছে। প্রত্যেকটা ব্যাটারি আমরা এই ধরনের চার্জার দিয়ে আগে টেস্ট করি, ক্যাপাসিটি টেস্ট করি, তারপরে আমরা ব্যাটারি প্যাক তৈরি করি। অনেকেই ক্যাপাসিটি টেস্ট না করেই আমরা আপনারা ব্যাটারি প্যাক তৈরি করেন, যার ফলে অল্প দিনে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে যেই ব্যাটারিগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা ব্যাটারি এলজি এবং স্যামসাং কোম্পানির, সবগুলো ভালো মানের হাই কোয়ালিটির ব্যাটারি, যদিও পুরনো। আর ল্যাপটপের ব্যাটারিগুলো সবগুলো একসাথে নষ্ট হয় না, হয়তো একটা বা দুইটা ব্যাটারি নষ্ট হয়, যার ফলে বাকি ব্যাটারিগুলো ভালোই থাকে। ওই ব্যাটারিগুলো আমরা এনে ক্যাপাসিটি টেস্ট করে তারপর বিক্রি করি। আর ল্যাপটপের ব্যাটারিগুলো অনেক ভালো ব্র্যান্ডের ব্যাটারি হয়ে থাকে, যেমন স্যামসাং, এলজি, প্যানাসোনিক, এই ধরনের ব্যাটারি দিয়ে তৈরি করা থাকে, যার ফলে আপনারা যদি এগুলো সোলার সিস্টেমে ব্যবহার করেন অনেক বছর চালাতে পারবেন। এবং এই ব্যাটারিগুলোর সাথে আমরা একটা বিএমএস ব্যবহার করি যাতে করে ব্যাটারিগুলো সহজে নষ্ট না হয়। এবং এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। এবং 12 ভোল্ট 15 এম্পিয়ারের ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন 3500 টাকায়। আপনারা যদি আরও বেশি এম্পিয়ারের দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি এর থেকে ভালো মানের ব্যাটারি আপনাদের লাগে, লিথিয়াম ফসফেট ব্যাটারি, সেই ব্যাটারিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। ইতিমধ্যে লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে সোলার সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।